মিহিরদা আমার শ্রদ্ধেয় ব্যক্তি। জেলা সভাপতির পদ পাওয়ার পর ব্যস্ত থাকার জন্য আমি সাক্ষাৎকার করতে পারিনি, তাই ওনার কাছে আমি যেমন আশীর্বাদ চেতে এসেছি, পরামর্শ চেতে এসেছি, আমি ছোটো ভাই হিসেবে উনিও আমাকে অভিভাবক হিসেবে তার সৎ পরামর্শ দিলেন যাতে আমার আগামী দিনে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। মিদাকে কি দলে আবার আসার ব্যাপারে কিছু বললেন? না, সে ব্যাপারে আমার আলোচনার ব্যাপারে নাই, আমার অভিভাবক উনি ওনার কাছে আশীর্বাদ নিতে এসেছে আর এই আশা একান্ত ওই জন্য সাক্ষাৎকার। কৃষ্ণকল্যাণীর বিজেপি ত্যাগের পর জল্পনা বাড়ালেন আরও এক বিধায়ক। নাটাবাড়ির বিজেপি বিধায়কের বাড়িতে তৃণমূলের জেলা সভাপতি মিহির গোস্বামী এবং গিরীন্দ্রনাথ বর্মনের সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে জল্পনা। সৌজন্য সাক্ষাৎ বৈঠকের পর দাবি দুপক্ষেরই। আরও বিস্তারিত আমাদের এ বিষয়ে জানাবেন, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। নিঃসন্দেহে শুভেন্দু, যখন দুই রাজনৈতিক ব্যক্তিত্ব একে অপরের সঙ্গে দেখা করেন, কথা বলেন, সেটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাতের মধ্যে সীমাবদ্ধ থাকে না, কি কথা হয়েছে দুজনের মধ্যে বলে জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগে গিরীন্দ্রনাথ বর্মন হঠাৎই মিহির গোস্বামী, যিনি নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক, কোচবিহার শহরেই তার বাড়ি, তার বাড়িতে চলে আসেন এবং বেশ কিছুক্ষণ দুজনের আলাপচারিত হয়। তারপরে যখন তারা বেরিয়ে আসেন তখন সংবাদ মাধ্যম তাদের জিজ্ঞেস করে কি নিয়ে আলোচনা হলো। যদিও তাদের দাবি পুরোপুরি এটা সৌজন্যমূলক সাক্ষাৎ, মিহির গোস্বামী দাবি করেছেন যে গিরীন্দ্রনাথ বর্মনের সাথে দীর্ঘদিনের তাদের সহকর্মী, রাজনৈতিক সহকর্মী, পারিবারিক সম্পর্ক রয়েছে, তাই মহালয়ার দিন শুধুমাত্র শুভেচ্ছা জানাতে এসেছে, এখানে কোনো রাজনৈতিক কারণ নেই এবং রাজনৈতিক বিষয়ে আলোচনাও হয়নি। একই দাবি করেছেন কিন্তু তৃণমূল জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। যদিও এই যে দুজনের যে বৈঠক এবং আলোচনা সেটা নিয়ে যথেষ্টই কিন্তু রাজনৈতিক একটা তাৎপর্য রয়েছে, কারণ সামনেই দিনহাটার উপনির্বাচন, তার মধ্যে দুই নেতার সাক্ষাৎ নিশ্চয়ই জেলা রাজনীতিতে কিন্তু একটা চাঞ্চল্য দেখা দিয়েছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।